আসসালামু আলাইকুম এমএইচজেড আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি জি আমার একটা কোশ্চেন ছিল আপনার কাছে নাস্তিকতা সম্পর্কিত আমরা আর কি এই কোশ্চেনটা অনেক দিন থেকে কোনো নাস্তিক কার কিছু জিজ্ঞাসা করার ইচ্ছা ছিল তো আজকে আর কি আপনাকে জিজ্ঞাসা করতে আর কি আপনি কি shongsha.com একটু ঘুরে দেখে আসছেন দেখছিলাম একবার ওইখানে কি আপনি যে প্রশ্নটা করতেছেন সেটার উত্তর নাই পার নাই খুঁজে না আই গেস আচ্ছা কোশ্চেনটা আসলে মানে একটু ফ্রি আর কি মানে ওটা ইন্টেলেকচুয়াল কোশ্চেন আর কি জাস্ট আমার ইন্টারেস্টের দিক থেকে করতেছি আর কি আচ্ছা বলেন বলেন তো হচ্ছে যে ধরেন আপনারা তো ধরেন নাস্তিক ঠিক আছে তো এখন আপনারা ধরেন জীবনে যখন অনেক ডাউন ফিল করেন বা অনেক বিপদ আপদ আসে অনেক হতাশন তখন আপনাদের স্টেটটা কেমন থাকে তখন কি মানে আপনারা ওই অল্প সময়ের জন্য আস্তিক হয়ে যান নাকি তখন ওই মানে তখন আপনারা কি করেন আসলে মানে আপনাদের মেন্টাল স্টেটটা কেমন থাকে বেশিরভাগ সময় দেখা যায় যে ওই টাইমে মানুষ কোন একটা হায়ার পাওয়ারের কাছে সাহায্য চায় তো আপনাদের ক্ষেত্রে মানে বিশেষ করে আপনার কাছে যেহেতু জিজ্ঞাসা করতেছি আপনার কি মানে ইয়া থাকে ওই টাইমে হ্যাঁ এখানে বিষয় হচ্ছে সব নাস্তিকের বিষয়টা তো আমি বলতে পারবো না এক নম্বর কথা হচ্ছে সব নাস্তিকের বিষয়টা তো আমার পক্ষে বলা সম্ভব না পৃথিবীতে এরকম অনেক নাস্তিক থাকতে পারে যারা হচ্ছে হয়তো বিপদে পড়লে হয়তো সে সে যেই পরিবারে জন্মাই ছিল সেই পরিবারের ধর্মটার ঈশ্বরের নাম মনে করা শুরু করে হ্যাঁ হয়তো সে হিন্দু থেকে নাস্তিক হয়েছে এখন পড়ছে একটা বিপদে ভূমিকম্প হইতেছে এখন বরে বয় বললো হ্যাঁ রাম 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 কৃষ্ণ 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 হ্যাঁ এটা বলল যেন এটা হিন্দু যেহেতু সেই হিন্দু ফ্যামিলি থেকে আসে এই জন্য সে এটা বললো আবার ধরেন সে যদি খ্রিস্টান পরিবারে জন্মায় থাকে সে আবার বিপদে পড়ছে তার একটা অপারেশন হবে এখন অপারেশনের সময় ভয় লাগতেছে হ্যাঁ ডাক্তার কি করে না করে আ ভাই যিশু হে যিশু যিশু আমার একটু বাঁচায় দাও যিশু আবার ধরেন যে একজন মুসলিম ছিল আগে মানে পরিবারের পারিবারিক ভাবে মুসলিম হিসেবে জন্ম নিছিল কিন্তু পরে নাস্তিক হইছে সেও এরকম হইতে পারে যে আল্লাহ লা আল্লাহ আমি প্লেনে উঠি প্লেন তো নড়তেছে হ্যাঁ মনে হচ্ছে জড়াইতেছে আমার তো ভয় লাগতেছে হে আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও তো এই জিনিসগুলো থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি যে এই যে মানুষের যে এই দুর্বল মুহূর্তগুলা মানুষ যখন দুর্বল ফিল করে অসহায় বোধ করে তখন মানুষ যেটা করে সেটা হচ্ছে গিয়ে মানে একটা একটা কথাই আছে বাংলাতে যে ডুবন্ত মানুষ খড়কুটা হাতের কাছে পাইলেও আঁকড়ে ধরে এটা আপনি শুনছেন এম জেড ভাই এটা কি এই কথাটা কি প্রবাদ বাক্যটা কি আপনি শুনছেন যে পুকুরে ডুবন্ত মানুষ খড়কুটা পাইলেও আঁকড়ে ধরার চেষ্টা করে এটা কি শুনছেন হ্যাঁ শুনছি ভাই তো এই রকমের অবস্থাতে কিছু কেউ এই ধরনের কাজ করতেও পারে করা সম্ভব হম কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কখনো করিনি কিন্তু এটা হইতে পারে কারণ কোনো কোনো মানুষের ক্ষেত্রে হইতে পারে যখন মানুষ এরকম দুর্বল ফিল করতেছে বা অসহায় ফিল করতেছে তখন হাতের কাছে যা পায় মানুষ কি আঁকড়ায় ধরার চেষ্টা করে এইখান থেকে আমরা যে জিনিসটা আরো বুঝতে পারি সেটা হচ্ছে ধর্ম মানুষের এই দুর্বলতাটাকে মানুষের এই অসহায়ত্বটাকে খুব চমৎকারভাবে ব্যবহার করে ব্যবহার করে তারা ভয় দেখায় যে তোমার কিন্তু আল্লাহ ছাড়া কিন্তু তোমার কোনো উপায় নাই হ্যাঁ তুমি কিন্তু এখন ভয়ের ভিতরে আসো দেখেন একটা মানুষ যখন মানে অসহায় অবস্থাতে থাকে মানে মানে সে যখন কোনো কিছু হাতের কাছে খুঁজে পাচ্ছে না তখন তো তাকে একটু সাহস দিতে হবে যে তুমি তো তোমার এই জিনিসটা ঠিক হয়ে যাবে তোমার এই জিনিসটা ভালো হয়ে যাবে কিন্তু ধর্ম প্রবর্তক এবং ধর্মগুরুরা যে কাজটা করে সেই যে অসহায় মানুষটার অসহায়ত্বটাকে কাজে লাগায় তখন তাকে তার মাথায় কাঁঠাল ভাঙ্গা খায় ধর্মের নামে তার মাথায় আরো পোকা ঢুকায় দেয় ধর্মের পোকাটা তার ঢুকাই দেয় বিশ্বাসটাকে আরো শক্তিশালী করার চেষ্টা করে মনে করেন আপনার ছেলে মারা গেছে হ্যাঁ এখন দেখবেন কিছু লোক আইসা ধর্মের বাণী শুরু করছে এই লোকটা এমনিতেই একটা মেন্টাল এক এমন একটা অবস্থাতে আছে যে এই অবস্থাটা খুবই দুঃখের খুবই কষ্টের এই রকমের অবস্থাতে একজন এসে ধর্ম প্রচার শুরু করে দিবে আপনার কাছে আল্লাহ বলবে আল্লাহরে আল্লাহরে ডাকো তাহলে তোমার পোলাটা জান্নাতে চলে যাবে হ্যাঁ জান্নাতে চলে যাবে না জাহান্নামে যাবে এগুলোর তো কোনো প্রমাণ আমাদের কাছে নাই কিন্তু ওই ধর্ম প্রবর্তকরা এই কাজটা করবে এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আমি কি করব আমি কখনো এই কাজ করি না আমি যেটা করি যৌক্তিক ভাবে যেটা করা দরকার যেটা ওই অবস্থাতে করা দরকার সেটা করি আর যদি করতে না পারি যদি দেখা যায় যে আমার হাতে এই জিনিসটা নাই তখন আমি চেষ্টা করি চেষ্টা চালায় যাই কিভাবে এই অবস্থাটা থেকে আমি মানে নিজেকে ঠিক করব। যেমন আমার ছেলের একদিন অসুখ হয়েছে আমার খুব খারাপ লাগতেছে আমি তাকে মানে আমি অ্যাম্বুলেন্সে ফোন করছি অ্যাম্বুলেন্সে চলে আসছে তখন তাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছে তখন ডাক্তার তখন আমার মনে অনেক অনেক কষ্ট আমি ভয় পাইতেছিলাম যে কিনা কি হয় কিনা কি হয় কিন্তু আমার মনে একবারও এরকম কিছু আসে নাই যে আমি আল্লাহ বা ভগবান বা কৃষ্ণ বা বরাক বোরাক বা জিব্রাইল বা পক পক বা হাটিমা টিম টিম এগুলো কিছু ডাকবো আমি জানি যে এইগুলা প্রত্যেকটাই একই লেভেলের এগুলা প্রত্যেকটার কারোর পক্ষেই কোনো যুক্তি প্রমাণ নাই এগুলো প্রত্যেকটাই এক একটা অন্ধবিশ্বাস এবং আমি এটাও জানি যে আমি যে এখন এই দুর্বল অবস্থার ভিতরে আছি আমি এখন একটা এমন অবস্থার ভিতরে আছি যে অবস্থাটা থেকে একটা মানুষ যখন দুর্বল থাকে তখন তাকে দিয়ে যে কোনো কাজ করায় নেওয়া যায় হ্যাঁ যে কোনো ভয়ঙ্কর আপনি খুবই শোকের ভিতরে আছেন দুর্বল মুহূর্তে আছেন তখন আপনার মাথা ঠিকভাবে কাজ করে না আপনার মগজ আপনার যুক্তি এই জিনিসগুলা মানুষের মানে সাধারণ মানুষের একজন সাধারণ মানুষের যখন একটা অত্যন্ত বিপদের মধ্যে পড়ে তখন তার এই জিনিসগুলা কাজ করে না তখন এই যে কাজ করে না যুক্তিগুলো যে কাজ করতেছে না এই মুহূর্তটার সুযোগটা আইসা ধর্ম নেওয়ার চেষ্টা করে এই কারণে আমিও আমি এটা জানি বইলেই আমি আমাকে এই জিনিসটা কাবু করতে পারে না আমাকে এই মানে আল্লাহর ভয় তারপরে এই সমস্ত ভুং কথাবার্তা এগুলো আমাকে কখনো কাবু করতে পারে না আমিও জীবনে অনেকবার বিপদে পড়ছি অনেকবার সমস্যার ভিতরে পড়ছি কিন্তু আমার একবারও মনে হয় না যে আমার আল্লাহ পাক ফাল্লা পাক কিছু একটা পাক এরা আমার কোনো হেল্প করতে পারবে আমি জানি যে আমি আমার হেল্প আমার নিজেকেই করতে হবে আমার পক্ষে সম্ভব করতে হবে আমার হাতে নাই পাক আল্লাপাক ফাল্লাপাক কৃষ্ণ ভগবান চিউস তারপরে আমনরা হোরাস এরা কেউ আমার কোনো হেল্প করতে পারবে না এইগুলার দায়িকা কোনো লাভ নাই যদি ডায়িকা লাভ হয়তো তাই পৃথিবীতে মুসলমানরাই এই যে গাজাতে এতগুলা মানুষের মারতেছে হম ইসরায়েল নাকি এতগুলা মানুষের মারতেছে তাইলে নিশ্চয়ই আল্লাহ পাক এসে গাজাতে মানে মুসলমানদেরকে রক্ষা করতো যদি গাজাতেই রক্ষা না করে আমার মানে হয়তো একটা আঙ্গুলে ঢুকছে এইটার জন্য হয়তো আমার একটু লাগছে আমি আল্লাহ পাক চিৎকার করতে যদি করি তাইলে আমার পায়ে একটা সুই ফুটছে আল্লাহ পাক যদি আমার সাহায্য সাহায্য কেমনে করবে যেখানে গাজাতে হাজার হাজার শিশু মারা যাচ্ছে ওখানে ওদেরকে সাহায্য করতেছে না আমার পায়ে কাটা ঢুকছে বা আমার গলায় কাটা ঢুকছে এটার জন্য আল্লাহ আমার সাহায্য করবে এই আল্লাহে তো আমি না হ্যাঁ যে আল্লাহ যদি থাকেও থাকে ধরেন তর্কের ক্ষেত্রে ধরে নিলাম আল্লাহ আছে যেই আল্লাহ গাজাতে শিশুদেরকে রক্ষা করতেছে না আর আমার গলায় কাটা ঢুকছে দেখে আমার রক্ষা করতে আইবো আমার গলার কাটা সরাই দিব হে আল্লাহ রে ভাই আমার পোষণের দরকার নেই ভাই ওই আল্লাহ তুমি দূরে থাকো তুমি তোমার মতো থাকো আমার ঘাটাও না আমিও তোমার না হ্যাঁ গাজাতে আহ আফ্রিকাতে

তাইলে এই আল্লাহ আমি পুষিও না এই আল্লাহ এই আল্লাহ আমি পাতাও দেই না এই আমি দুই পয়সার কোন টাইম নেই আমার বুঝছেন ভাই জি বুঝতে পারছি আপনি অনেকগুলা পয়েন্টই বলছেন এদিকে দিকে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে ভাই মানে হ্যাঁ বলেন আমি আপনার সাথে আরো কিছু বিষয় হয়তোবা আলোচনা করব মানে ইসলাম রিলেটেড বা ধর্ম রিলেটেড না নাস্তিকতা রিলেটেড ওই রিলেটেডই করব ভাই আপনি একটু মানে চেষ্টা করবেন হয়তোবা আপনি করবেন কিনা আমি জানি না না করলে আমি আসলে আর সামনে আলোচনা করতে পারবো না আপনি মানে

সংজ্ঞা তো একদম পারিবাসিক অর্থ তো আমি জানি না পারিভাষিক সংজ্ঞা যেটা এটা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তাই না ধর্মীয় ধর্মীয় অনুভূতিতে আঘাত করাটা হেড স্পিচের অন্তর্ভুক্ত না এবং একই সাথে যাই হোক মোহাম্মদ এবং একই সাথে নবী মোহাম্মদ ধর্মীয় অনুভূতিতে আঘাত করত মানুষের মানুষের ধর্ম নিয়ে কটাক্ষ করত ধর্ম নিয়ে সমালোচনা করত মূর্তি ভাঙা দিত আচ্ছা ঠিক আছে আমি আপনার সাথে আমি আপনার সাথে আসলে না না হাসলেন যেহেতু হাসলেন যেহেতু তখন তো আমার সেই দলিলগুলো দেখাতে হবে এখন আপনাকে

সেটা ঠিক আছে সেইটা মাসাল্লাহ আর আমি তার ধর্মীয় অনুভূতি আঘাত করতে পারবো না কি আবদারটা এই আবদারটা আমি রাখবো না প্রয়োজন নেই আসার এই সমস্ত হাকা মুমিনের কোন দরকার নেই মানে ইসলাম নিয়ে আলোচনা করবে না তাহলে কি নিয়ে আলোচনা করবে আমরা তো ইসলাম নিয়েই বেশি আলোচনা করি ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে আহ স্বর্ণা স্বর্ণা আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি

আমার ব্যাপারে মানে মানে আমি কিন্তু আমার আমার সম্পর্কে জানে লাভ কি আপনার আপনি তো মানে আপনার এমন তো না যে আমার সাথে একটা সম্পর্ক করবেন আপনি মানে মনে করেন আপনার বোনের সাথে বিয়ে দিবেন পাত্র খুঁজতেছেন এরকম তো না তাই না তো আমরা তো একটা বিষয় মানে আমাদের আলোচনা করার মতো বিষয় বস্তু আছে তো বিষয়বস্তু হচ্ছে গিয়ে ধর্ম দর্শন নাস্তিকতা যুক্তি এগুলা নিয়ে কথা বলতে পারেন আমি ব্যক্তিগত ভাবে আমার সম্পর্কে জেনে আপনি কি করবেন কোন লাভ নাই তো আপনার

আল্লাহর মায়ের সাথে সে তিন রাত থাকার পরে আল্লাহ পাক জন্ম হয়েছে বুঝছেন ভাল লাগছে শুনে আব্দুল ভাই কথা তো শোনা যাচ্ছে না আপনার না আপনার কথা বন্ধ হয়ে গেছে কি ভাই মানে কি মানে বুদ্ধিমান এক একজন এক একজন লোক কি কি বুদ্ধিমান ঠিক আছে পরের জনকে দেখি আহ শান শান আপনাকে যুক্ত করা আছে শান আপনি বলেন তাহলে সাথে ছিলাম আমার অনেক গ্যাপ দেওয়া হয়েছে এখন আবার নতুন করে আসছি ওই বলন কাইজি নামের একজনের কাই ফাউন্ডেশন আছে আর কি ওনার যে যুক্তি বা ওনার যে চিন্তাধারা ওইটা সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে কিনা আমি বুঝতেছি না মানে উনি এতদিন আসলে অনলাইনে আসেনাই এখন নতুন দেখতেছি প্রচারণা করতেছে সেই জন্য আমি চাচ্ছিলাম যে যদি আপনি কাজটা করেন তাহলে অবশ্যই করতে পারবেন তাহলে অনেকে বলেন আমার লাইফে আসতে উনি আসলে অনুবাদক তো মানে কোরআনের অনুবাদ করতেছে খুব ব্যস্ত তো প্রবাসীদের জন্য উনি একটা আলাদা হয়তো লাইন তৈরি করছে আর সে বললো যে শুনলাম আজকে যে যদি প্রবাসী কেউ থাকে তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে সে লাইভের একটা অনুষ্ঠান আয়োজন করবে আর কি আমি তো চিনি না ভাই এর সাথে আমি কেন যোগাযোগ করতে যাব আমি তো চিনি না ভাই আমি যদি ওনার ইউটিউবে পেজ আছে বলম কাজি অনেক আপনি দেখেন পৃথিবীতে তো হাজার লাখ লাখ লোকের ইউটিউবে পেজ আছে এখন ভাই আপনার কথাবার্তা খুবই মানে একটু ফানি বুঝছেন আপনার কথাবার্তা একটু ফানি ওনার দর্শনটা যদি আপনি একটু দেখতেন তাহলে ভালো হইতো মনে হয় আমার কাছে আর কি মানে ওনার দর্শনটা আর যুক্তি খণ্ডন করাটা আমার জন্য কষ্ট করে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তো চিনি না ভাই এখন আমি কি বলবো হঠাৎ করে আমার একটা কিছুর কথা এসে বললে আমি যেটা সম্পর্কে কোনো আইডিয়া নাই আমি আপনি একটু নোট রাখেন ভাইয়া একটু কষ্ট করে আপনি একটু নোট রাখেন আমি চাই আপনি তার সাথে একটু ই করেন